300 350 বছর হবে কারণ এটা আমরা বাপ ঠাকুরদার আমল থেকে হয়ে আসছে তো আর ওই বোলের পুকুর একটা আছে ওই বোলের পুকুর থেকে এসেছিল মা এবং বলেই ছিল যে এটা আমি এত বড় হব আমি সবার কাছে বড় যার জন্য মা স্বপ্নে দেখা দিয়েছিল যাকে যাকে পেয়েছিল আর কি সে বলে যে আমি এত বড় লম্বা আর এইখানে আমাদের আগেতে মানে পূর্বপুরুষের এইখানে মরা মরলে এইখানে তখন হাঁড়ি খোলা ফেলানো হতো আর কি যার ফলে মা বলে আমি ওইখানে ইয়ে হব প্রতিষ্ঠান হব যার তখন থেকে এটা আর কি করে আসা হচ্ছে গ্রাম সোলনা থেকে আমাদের সব মানে গরিব পাড়া তো এটা মানে শিরুল পাড়া বলে আর কি তো আমাদের তখন মেঘের থেকেই হতো পুজোটা আর আমরা এখন মানে বড় হয়েছি এবারে গ্রাম সোলনা বা বাজার থেকেও কোনো সাহায্য পাই যে পুজোটা তো জাগরণ করা হয় মায়ের যে কোনো এটা আমরা 20 ফুট তো হাইট দুতলা বিল্ডিং করা আছে দুতলা বিল্ডিংটা হাইটে সমানই হয় তবু তো মাথার মুটুকটা ওই যে বেঁকে থাকছে মহিমা ওই আপনার এই ওষুধপালা দেয় শনিবার দিনে এই ওষুধপালা দিয়ে মানুষের রোগ টোক ভালো হয় প্রত্যেক শনিবারে মায়ের পুজো হয় শনি মঙ্গলবারে মানে শনিবার দিনে যাত্রীরা আসে এসে মায়ের কাছে মানুষ ঘরে ওষুধপালা দেয় ঠাকুর মশাই ওষুধপালা দেয় লোকজন ভালো হয় ভালো হয়েছে অনেকে এই হ্যাঁ এই আপনার 7 দিনের দিনে বিসর্জন হয় আর কি কারণ আমাদের প্রশাসন থেকে এটা বারণ করা হলো যে সবচেয়ে লাস্টে হবে কারণ এই তো মা যিন দিকে যাবে সেদিন রোড জাম হয়ে যায় বা ইন্দাসে লাইন থাকে না লাইন কেটে দেওয়া হয় যার জন্য অত ঝামেলা প্রশাসন বলে যে এত ঝামেলা পড়াতে পারবো না সব ঠাকুর একসাথে বেরোলে মারপিট হবে যার জন্য এটা আমাদের লাস্টেই হয়